সরকার পতনের আগের দিন গাজীপুর সাভার ও নারায়ণগঞ্জের অন্তত পঁয়ষট্টি কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় বেঙ্গল গ্রুপের অন্তত ষাটটি প্রতিষ্ঠানের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে হাজার কোটি টাকার ক্ষতির কথা জানান মালিকপক্ষ পক্ষ আশুলিয়া প্রতিনিধি এম এইচ এম ভ সৌরভের প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের উত্তপ্ত পরিস্থিতিতে কলকারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ব্যবসায়ী নেতা শিল্প পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদন বলছে তিন তিনদিনে গাজীপুরে পঁয়তাল্লিশটি নারায়ণগঞ্জে পনেরোটি এবং সাভার ও আশুলিয়ায় পাঁচটি কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বেঙ্গল গ্রুপ জানায় গত রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় বেঙ্গল পলিমার বেঙ্গল পলি অ্যান্ড পেপার্স বেঙ্গল সহ অন্তত সাতটি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ভাঙচুর করে এবং র ওই ভাঙচুরের মধ্যে এসে নিয়ে এসে আগুন দিয়ে আবার জ্বালে দেয় আমাদের নিজস্ব এমপ্লয়ীরা ঢুকে প্রতিহত করার চেষ্টা করলে তাদেরকে মারধর করে রোববার রাতে আশুলিয়ার বেক্সিমকো ও সিনহা নেটওয়ার্ক ফ্যাশন লিমিটেড ভাঙচুর করা হয় সাভারের জিরানির বেশ কয়েকটি কারখানায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা আশেপাশের মোটামুটি যতগুলি ফ্যাক্টরি আছে সবগুলি ফ্যাক্টরিতে এখানে আমাদের প্রথম আক্রমণ করছে এরপরে ডরেন আছে এরপরে হামিম আছে যেগুলি আছে হামিমের পরে তারপরে দিক থেকে আমাদের এখানে সিনহা গার্মেন্টসে আগুন দিয়েছে সমস্ত আমাদের ইউনিটগুলো ভাঙচুর করে এবং এটা তো আমরা খুব চাপান চেষ্টা করি কিন্তু পারিনি এবং না ওরা আবার আগুনটা ধরে যায় ক্ষতিগ্রস্ত কারখানা চালুর পর বুধবার অন্তত পাঁচটি কারখানা ভাঙচুর করে দুর্বৃত্তরা কর্তৃপক্ষ জানায় হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে শ্রমিকরা কারখানা ছাড়ে আবারও বন্ধ হয়ে যায় সব কারখানার কার্যক্রম সৈয়দ মাহমুদ আর টিভি